Welcome to all students for online classes. আজকে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে 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 স্থান থেকে ক্লাসটা উপভোগ করছো, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। এই করোনাকালীন সময়ে যদিও আমরা প্রতিষ্ঠান বন্ধ, আমরা অনলাইন ক্লাসটা চালু রেখেছি যেন তোমাদের পড়াশোনায় কোনো রকম গাফলা না বাঁচে, যেন তোমরা শিখতে পারো, এইসবে মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা অনুভব করবে। আজকে তোমাদের যে ক্লাসটা নিব, ক্লাসটা হচ্ছে দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের নবম অধ্যায়ের রেওয়া মিলের চ্যাপ্টার থেকে তোমাদের ক্লাসটা নিচ্ছি। রেওয়া মিল আসলে সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ শুরু হয় লেনদেন থেকে। লেনদেন হওয়ার পরে আমরা হিসাবটাকে ট্রান্সফার করি জাবেদার জেন নিয়ে তৈরি করা হয় রেওয়া মিল। জাবেদার জের থেকে শুরু হয় কোতিয়ান থেকে শুরু হয় রেওয়া মিল, কোতিয়ানের জেন নিয়ে রেওয়া মিল তৈরি করা হয়। তাহলে আজকে আমরা রেওয়া মিলের দিকগুলো দেখব। একটা রেওয়া মিল প্রস্তুত করতে গেলে কয়টি গোল লাগে? সর্বপ্রথম রেওয়া মিল তৈরি করতে গেলে একটা প্রতিষ্ঠানের নাম লাগে, যে প্রতিষ্ঠানের আমরা রেওয়া মিল করব, প্রতিষ্ঠানের নাম, তারপর রেওয়া মিল, তারপরে একটা বছরের 31শে ডিসেম্বর তারিখের যে কোনো সালের শেষ তারিখের, তারপরে গড় হবে পাঁচটা, একটা হবে ক্রমিক নম্বর আর একটা হবে হিসাবের শিরোনাম, কোতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, একটু লক্ষ্য করো, বোর্ডে আমরা লিখছি, একটা রেওয়া মিলের চক তৈরি করছি। প্রথম প্রতিষ্ঠানের নাম, তারপর রেওয়া মিল, সালের 31শে ডিসেম্বর। আমরা ধরে নিতে পারি যে কোনো সালের 31শে ডিসেম্বর তারিখে গড় হবে কয়টা? গড় হবে পাঁচটা। লক্ষ্য করো, প্রথম হবে ক্রমিক নং, সংক্ষেপে লিখছি ক্রমিক নং, হিসাবে নাম, তারপর কোতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা ক্রেডিট টাকা। এই যে আমরা গড়টা তৈরি করলাম, গড়টা হবে রেওয়া মিলের গড়। গড়টি হলো কি? রেওয়া মিলের গড় আমরা জানি কয়টা গড়? পাঁচটি। প্রথম কি? ক্রমিক নং, হিসাবের নাম, কোতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন কোতিয়ানের জের থেকে রেওয়া মিল তৈরি করা হয়। এখন রেওয়া মিলের ডেবিট পাশে সকল প্রকার খরচ, পাঁচটা গড়। প্রথম গড়টা হবে ক্রমিক নম্বর, হিসাবের নাম, কোতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন রেওয়া মিলের ডেবিট পাশে সকল প্রকার খরচ রেওয়া মিলের ডেবিট পাশে বসে, সকল প্রকার সম্পদ রেওয়া মিলের ডেবিট পাশে, টাকার কলামে টাকাটা বসে, আর সমস্ত প্রকার দায় দেনা
রেওয়া মিলের ক্রেডিট পাশে, টাকাটা রেওয়া মিলের ক্রেডিট পাশে টাকার ঘরে বসে। সকল প্রকার দায় দেনা আয় এগুলি বসে রেওয়া মিলের ক্রেডিট পাশে। এক্সাম্পল আমরা কয়েকটা দিয়ে লিখি, যে মনে করো এক নম্বর প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য ধরি 1,00,000 টাকা, এটা রেওয়া মিলের ডেবিট পাশে। ধরলাম আসবাবপত্র, আসবাবপত্র ডেবিট পাশে 50,000 টাকা। তিন নম্বর ধরলাম পাওনাদার, পাওনাদার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দায়, দায় হবে ক্রেডিট পাশে। এখন দায় বিক্রয়, বিক্রয় হবে রেওয়া মিলের ক্রেডিট পাশে। মজুরি, মজুরি 2,000 টাকা, রেওয়া মিলের ডেবিট পাশে, রেওয়া মিলের ডেবিট পাশে। এখন যদি লিখি বেতন, বেতন রেওয়া মিলের ডেবিট পাশে। এইভাবে এখানে প্রারম্ভিক মজুদ এটা সম্পদ, রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। আসবাবপত্র সম্পদ, রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। পাওনাদার হচ্ছে দায়, রেওয়া মিলের ক্রেডিট পাশে বসছে টাকার ঘরে। বিক্রয়, বিক্রি করলে কী হয়, আয় হয়, সেটা রেওয়া মিলের ক্রেডিট পাশে বসছে। আবার মজুরি, মজুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একটা বেই, সেজন্য রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। আবার বেতন, বেতন হচ্ছে রেওয়া মিলের, বেতন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের খরচ, খরচ বিদায় রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। এইভাবে সকল প্রকার সম্পদ রেওয়া মিলের ডেবিট পাশে এবং সকল প্রকার দায় রেওয়া মিলের ক্রেডিট পাশে, সকল প্রকার আয় রেওয়া মিলের ক্রেডিট পাশে। আমরা প্রাথমিকভাবে এই জিনিসটা বুঝতে পারলাম যে রেওয়া মিলের তৈরি করতে হলে সর্বপ্রথম কী লাগে, প্রতিষ্ঠানের নাম, তারপরে রেওয়া মিল, তারপরে যে কোনো সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল তৈরি করা হয়, একটা ফিক্সড একটা ডেট থাকে, ফিক্সড 31শে ডিসেম্বর তারিখে। এই হিসাবে আমরা সালনা, যে কোনো সাল হতে পারে, সালনা আমরা লিখে নিব। আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় যত সাল 2021 সাল, 22 সাল, 23 সাল, যাইটা হোক, আমরা ওই সালটা লিখে এত সালের 31শে ডিসেম্বর তারিখে এই কথাটা লিখব। তারপরে গড় লিখবো, কয়টা রেওয়া মিলের গড় হবে, 5টা। কমিকনম হিসাবের নাম, কোতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এবং কমিক নম্বরে আমরা লিখব 1, 2, 3। হিসাব যতগুলি থাকবে ততগুলি হিসাবের নাম লিখব, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে। 1 নম্বরে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে সম্পদ, এর জন্য রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। আবার দ্বিতীয়ত দেখা গেল আসবাবপত্র, আসবাবপত্র হচ্ছে সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে, এর জন্য রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। তারপর 3 নম্বর দেখলাম আমরা পাওনাদার, পাওনাদার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দায়, এর জন্য রেওয়া মিলের ক্রেডিট পাশে বসছে, বসছে। আবার বিক্রয়, বিক্রয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কী, আয়, এর জন্য রেওয়া মিলের ক্রেডিট পাশে বসছে। আবার এখানে মজুরি আছে, মজুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বিভিন্ন রকম মালামাল আনার ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে কামলার বা মজুরি দিতে হয়, লেবারের মজুরি দিতে হয়, এই মজুরিটা হচ্ছে কি, খরচ, খরচ হলে রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। এবং বেতন, বেতন হচ্ছে রেওয়া মিলের ডেবিট পাশে, কারণ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতে হয়, এর জন্য রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। এইভাবে যখন আমরা লিখতে থাকব, অবশেষে আমরা কী করব, রেওয়া মিলের করে উভয় পাশ, ডেবিট পাশ, ক্রেডিট পাশ আমরা যোগ বিয়োগ করে দিব, সমান করে দিব। এখন আমরা 7 নম্বর একটা পয়েন্ট লিখছি, এখন মণিহারি দেখলাম, মণিহারি কি ব্যবসা প্রতিষ্ঠানে খরচ, প
পঞ্চাশ, 1,00,000, 1,50,000, আর এখানে কত, 1,50,000, 1,50,000, আর এখানে হবে 1,57,000, 57,000 মানে। এখন আমরা এখানে লিখলাম কি, বেতন 5,000 টাকা, আর একটা ফিগার লিখলাম দেনাদার, দেনাদার কত আছে 23,000। তাহলে দেনাদার হবে ব্যবসা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা যখন যার কাছে মাল বিক্রি করলাম, বাকিতে মাল বিক্রি করার পরে বলে দেনাদার সৃষ্টি হয়, দেনাদার কাছ থেকে আমরা কত টাকা পেলাম, এখনও পাই নাই, পাবো, দেনাদার কত 23,000 টাকা। তো টোটাল আমরা দেখতে পেলাম প্রারম্ভিক মজুদ 1,00,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, পাওনাদার 60,000 টাকা, বিক্রয় 1,20,000 টাকা, মজুরি 2,000 টাকা, বেতন 5,000 টাকা, আর দেনাদার 23,000 টাকা। এখন আমরা ইকুয়াল করলে কত হবে, 1,80,000 টাকা, এদিকেও 1,80,000 টাকা। এই রেওয়া বিলের উভয় পাশ মিলবে, ডেবিট পাশ ক্রেডিট পাশ সমান হয়ে গেল। এখন আমরা কি পেলাম, একটা রেওয়া মিল পেয়ে গেলাম। তো রেওয়া মিলের এখানে সবচেয়ে বড় কথা কি সব মনে রাখতে হবে, রেওয়া মিলের যে পাশ বড় হবে আর ক্রেডিট পাশ যদি বড় হয় আর ডেবিট পাশ যদি ছোট হয়, তখন যে পাশটা ছোট হয়, যে ফিগারটা হয় বড় পাশ থেকে ছোট পাশে, ফিগারটা বিয়োগ করে যে পার্থক্যটা বের হবে, এই পার্থক্যটাকে আমরা কী লিখবো, অনিশ্চিত হিসাব লিখবো। কী লিখবো, অনিশ্চিত হিসাব দিয়ে আমরা হিসাব ক্লোজ করে দিব, হিসাব বন্ধ করে দিব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আজকে রেওয়া মিল কীভাবে প্রস্তুত করতে হয় এবং রেওয়া মিল করতে গেলে কী কী লাগে, এটা অবশ্যই তোমরা অবগত হয়েছ। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আরও ভালো জানবে শুনবে। আর এই বলে আমার ক্লাস দীর্ঘায়িত করতে চাই না, তোমরা রীতিমতো অনলাইন ক্লাসগুলো সবসময় দেখবে এবং ফ্লো করবে। এ বলে আজকের ক্লাসটা এখানেই আজকের মতো শেষ করতে যাচ্ছি। আর তোমাদের সুস্থতা কামনা করছি, তোমরা বাসা বাড়িতে থাকবে এবং মাস্ক পরবে, জনসম্মুখে যাবে না, তোমরা সবসময় হাত মুখ ধুইবে, এবং যেহেতু আমরা মুসলমান সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে। আর যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়ে যাচ্ছে, এই হিসাবে আমরা সবসময় করোনা ভাইরাসের একটা দোয়া করব, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, আল্লাহর কাছে দোয়া করব এবং সবার জন্য একে অপরের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে, সুন্দর রাখে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।